হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি সাক্ষ্য আইন 1872 সালের আইন নিয়ে আমি প্রাথমিক যে ধারণাটা রয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করছি। তো এটার ইংরেজি নাম হলো দ্য এভিডেন্স অ্যাক্ট 1872। তো প্রাথমিক ধারণা, স্যার হেনরি সামার মেইন 1868 সালে সাক্ষ্য আইনের একটি বিল ড্রাফট করেন, কিন্তু ভারতের পরিবেশের সাথে অসামঞ্জস্য হওয়ায় তা গৃহীত হয়নি। পরবর্তীতে স্যার জেমস স্টিফেন 1871 সালে নতুন একটি সাক্ষ্য আইনের খসড়া তৈরি করেন, এটি 1872 সালের এক নম্বর আইন হিসেবে পাশ হয়। বর্তমানে 1872 সালের সাক্ষ্য আইনটি বাংলাদেশে প্রচলিত। 1872 সালের পূর্বে এই উপমহাদেশে কোনো পূর্ণাঙ্গ সাক্ষ্য আইন ছিল না। সাক্ষ্য আইন দেওয়ানি ও ফৌজদারি উভয় মামলাতে প্রযোজ্য। সাক্ষ্য আইন একটি পদ্ধতিগত আইন, অ্যাডজেক্টিভ অর প্রসিডিউরাল ল, ঘটনা প্রমাণ করার জন্য কী পরিমাণ সাক্ষীর প্রয়োজন, আদালত কোন ধরনের সাক্ষ্য গ্রহণ করবে, কোনগুলো করবে না, কী পদ্ধতিতে সাক্ষ্য গৃহীত হবে, জবানবন্দি জেরা পুনর্জবানবন্দি, এই বিষয়গুলো সাক্ষ্য আইনে আলোচনা করা হয়ে থাকে। তো সাক্ষ্য আইনের তিনটি বিভাগ আছে। তো এক নম্বর বিভাগে হলো ঘটনার প্রাসঙ্গিকতা, রিলিভেন্সি অফ ফ্যাক্ট, দ্বারা 1 থেকে 55, দুই হলো প্রমাণ প্রুফ 56 থেকে 100 দ্বারা, 3 হলো সাক্ষ্য উপস্থাপন এবং তার ফলাফল দ্বারা হলো 101 থেকে 167, ইংরেজি নাম হলো প্রোডাকশন অ্যান্ড ইফেক্ট অফ এভিডেন্স। বন্ধুরা, এই পর্যায়ে আমরা আইনের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ বলতে আমরা যেটা বোঝাই, সাক্ষ্য আইনের সর্বপ্রথম আইনের খসড়া প্রস্তুত করেন স্যার হেনরি সামার মেইন, বর্তমান সাক্ষ্য আইনের খসড়া প্রস্তুত করেন স্যার জেমস স্টিফেন, মোট দ্বারা 167টি, যে নামে ডাকা হবে সাক্ষ্য আইন 1872, আইনের প্রকৃতি পদ্ধতিগত, অ্যাডজেক্টিভ অ্যান্ড প্রসিডিউরাল ল, কয়টি অংশে বিভক্ত 3টি, মোট অধ্যায় কয়টি 11টি, কত নং আইন 1 নং আইন, আইনের প্রণয়ন 1872 সালের 15ই মার্চ, কার্যকর হয় 1 সেপ্টেম্বর 1872 সালে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা সাক্ষ্য আইনের 1872 সালের এক নজরের আইনটা আবার আমরা নতুন করে একটু দেখে নেই। সাক্ষ্য আইন 1872 সালের এক নং আইন প্রকাশ হয়েছে 1872 সালের 25শে মার্চ, 15ই মার্চ, বলবৎ বা কার্যকর 1 সেপ্টেম্বর 1872, সর্বশেষ সংশোধন 2004 সালের। সাক্ষ্য আইন একটি পদ্ধতিগত আইন। সাক্ষ্য আইনে আরও রয়েছে প্রস্তাবনা 1টি, খণ্ড আছে 3টি, অধ্যায় আছে 11টি, ধারা আছে 167। 3টি খণ্ডের মধ্যে ঘটনা ও প্রাসঙ্গিকতা 1, 2তে আছে হলো প্রমাণ, আর 3তে আছে হলো সাক্ষ্য উপস্থাপন এবং তার ফলাফল। এই পর্যায়ে আমরা ছক আকারে সাক্ষ্য আইনটা আমরা আলোচনা করতেছি। খণ্ড 3টি খণ্ডের মধ্যে অধ্যায় আছে 11টি। তো প্রথম অধ্যায়ে প্রারম্ভিক বা প্রিলিমিনারি 1 থেকে 4 দ্বারা, দ্বিতীয় অধ্যায় আছে বিষয়ের প্রাসঙ্গিকতা 5 থেকে 55 দ্বারা, তৃতীয় অধ্যায় আছে সাক্ষ্য সম্পর্কে অন প্রুফ 56 থেকে 58 দ্বারা, চতুর্থ অধ্যায় আছে মৌখিক সাক্ষ্য সম্পর্ক 59 থেকে 60 দ্বারা অফ ওরাল এভিডেন্স, পঞ্চম অধ্যায় আছে দালিলিক সাক্ষ্য সম্পর্কে অফ ডকুমেন্টারি এভিডেন্স 61 থেকে 90, ষষ্ঠ অধ্যায় আছে দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন 91 থেকে 100 দ্বারা অফ দ্য এক্সক্লুশন অফ ওরাল বাই ডকুমেন্টারি এভিডেন্স, সপ্তম অধ্যায় আছে প্রমাণের দায়িত্ব বার্ডেন অফ প্রুফ 101 থেকে 114 দ্বারা, অষ্টম অধ্যায় আছে প্রতিবন্ধ স্টপেল 115 থেকে 117 দ্বারা, নবম অধ্যায় আছে সাক্ষ্য সম্পর্কে অফ উইটনেসেস 18 থেকে 134 দ্বারা, দশম অধ্যায় আছে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এক্সামিনেশন অফ উইটনেস 125 থেকে 166 দ্বারা, একাদশ অধ্যায় আছে অন্যভাবে সাক্ষ্য গ্রাহ্য বা অগ্রাহ্য করা ইম্প্রপার এডমিশন অর রিজেকশন অফ এভিডেন্স দ্বারা হলে 167।